আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, ব্যস্ততা থাকার কারণে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে পারিনি। আসলে আমি ইদানিং খুব কাজে ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সম্মুখে আসতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আজকের বিষয়ে আমি শেয়ার করব মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন, যারা পাসপোর্ট করে নতুন করে আবেদন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, ইমিগ্রেশনে গেছেন ফিঙ্গারপ্রিন্ট করতে, যাদের নামের বানান ভুলের কারণে লাল সিল দিয়েছে এবং হয়তো অনেকেরই ফিঙ্গারপ্রিন্ট নেয়নি নামের বানান ভুল বা বয়সের সমস্যার কারণে, এ বিষয়ে আলোচনা করব যে সকল প্রবাসীরা এক স্থান থেকে অন্য স্থানে, এখন বর্তমানে যেহেতু লকডাউন চলতেছে, আপনারা বালাই সুরত নিয়ে যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করবেন, আলোচনা করব এই বালাই সুরত সম্পর্কে। এবং আলোচনা করব, আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, অনেক সময় আমি রিপ্লাই করতে পারিনি। তো হোয়াটসঅ্যাপ বর্তমানে কিন্তু প্রাইভেসি সিকিউরিটির কারণে কিন্তু অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে না। বন্ধুরা, আমার সাথে আপনারা কীভাবে যোগাযোগ করবেন, কীভাবে আমার সাথে আপনারা আপনাদের যে সকল প্রশ্নগুলো আছে আপনারা জানতে পারবেন। তো অনেকেই কমেন্ট করেন, কমেন্টের প্রায় আমি রিপ্লাই করে থাকি। তারপর আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতি দেখাবো, একটি অ্যাপস আপনাদের সম্মুখে তুলে ধরব, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। মূল ভিডিও যাওয়ার আগে, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা অনেকেই আমাকে যেহেতু হোয়াটসঅ্যাপে SMS করতেছেন, আমি অনেক আগেই বলেছি আমি ইমো ব্যবহার করি না, ইমো আজ থেকে 3 বছর হচ্ছে আমি ব্যবহার করি না, তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম। এখন কিন্তু আপনারা সকলেই জানেন হোয়াটসঅ্যাপ কোম্পানি কিন্তু প্রাইভেসি সিকিউরিটি নিয়ে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছে, তো হয়তো হোয়াটসঅ্যাপ আমি আগামীতে ব্যবহার নাও করতে পারি। এর জন্য আমি আপনাদের সম্মুখে একটি অ্যাপ সম্পর্কে আলোচনা করেছিলাম, ইতিপূর্বে একটি ভিডিও আপডেট দিয়েছিলাম অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেটি হচ্ছে ভিডিও, অডিও কল এবং SMS। তো আজকে আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করি আপনারা এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন, কীভাবে আইডি করবেন, এ বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছি। এখানে যে আই বাটন আছে এখানে ক্লিক করে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, কীভাবে ইনস্টল করবেন, কীভাবে আইডি করবেন। আর আমার সাথে আপনারা যেহেতু যোগাযোগ করবেন, যেভাবে আমাকে SMS করবেন, এই পদ্ধতিটি আমি এখন আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। বন্ধুরা, এখনও যারা আপনারা এই অ্যাপসটি ইনস্টল করেননি, তো আপনাদের যেহেতু স্মার্টফোন আছে, আপনারা প্রথমে আপনাদের যে প্লে স্টোর আছে এটা টাচ করবেন। টাচ করার পরে এখানে সার্চ বক্সে লিখবেন মাই কল, মাই কল লিখে টাচ করবেন। টাচ করার পরে এখানে যে দেখেন এখানে আইকন আছে মাই কল, টাচ করবেন, এটা ইনস্টল করবেন। ইনস্টল করে আইডি করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করেছি, আইডি আছে, তো আমি এখন সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। তো অ্যাপে আপনারা যেহেতু ইনস্টল করবেন, আইডি করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আর যদি বুঝতে সমস্যা হয়, এখানে আই বাটনে আমি এই ভিডিও ইতিপূর্বে একটি এই অ্যাপ সম্পর্কে ভিডিও আপলোড দিয়েছিলাম, এই অ্যাপস নিয়ে আপনারা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে আইডি করবেন, কীভাবে কল করবেন বিস্তারিত আলোচনা করেছিলাম, এখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো অ্যাপসটি ইনস্টল এবং আইডি করার পরে আপনি এটা টাচ করবেন। টাচ করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু অনেকে আমাকে SMS করছে, তো SMS যেহেতু করছে, এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, কীভাবে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, প্রথমে আপনাকে সার্চ করতে হবে আমার নাম্বার। আমার নাম্বার আপনারা কীভাবে সার্চ করবেন, এভাবে যদি অ্যাড আসে, অ্যাড ক্লোজ বা উপরে যদি কোনো ক্রস চিহ্ন থাকে টাচ করে দিবেন। এখানে যে আই বাটন আছে, এই আই বাটনে আপনারা টাচ করবেন। আই বাটনে টাচ করে এখানে লিখবেন আমার নাম্বার, লিখবেন +60111 78 78 5 2 5। এটা লিখে যখন সার্চ করবেন আমাকে পেয়ে যাবেন আপনারা। তো এখানে যেহেতু এই নাম্বারটা আসছে, এটা এভাবে আসলে আপনারা কাজ করবেন, এটা টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখবেন আপনাদের স্ক্রিনে চলে আসবে আমার সেই নাম্বার, নাম আপনারা যে নামে সেভ করেছেন। তো এখানে গিয়ে আপনি আমার সাথে আপনার SMS করতে পারেন, ভয়েস কল করতে পারেন, ভয়েস রেকর্ডিং করতে পারেন, ভিডিও কল, আমি যখন যদি সময় পাই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কাজটি আপনাদের করতে হবে, আপনারা অবশ্যই SMS করে রাখবেন, ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় সুযোগ হলে আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন এই অ্যাপ সম্পর্কে, আশা করি এখন থেকে এই অ্যাপসটি আপনারা সকলেই ব্যবহার করবেন। যেহেতু এখন বর্তমানে হোয়াটসঅ্যাপের সমস্যা, ইমো সমস্যা,
এখন যেহেতু সকল প্রবাসীরা আছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাপসটি আপনারা ইনস্টল করতে পারেন এবং আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে কথাবার্তা বলতে পারেন এই অ্যাপসের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। এখন যে বিষয়টি আমি শেয়ার করবো সেটি হচ্ছে, বর্তমানে লকডাউন চলছে আর এক স্থান থেকে অন্য স্থানে অনেকেই কিন্তু যাতায়াত করে থাকেন, বা কুয়ালালামপুর থেকে জোহরবাড়ু, জোহরবাড়ু থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে পেনাং, পেনাং থেকে কুয়ালালামপুর যাতায়াত করে থাকবেন, হয়তো এক জায়গার কাজ শেষ হয়ে গেছে এখন এখান থেকে অন্য আরেক জায়গায় চলে যাবেন কাজের উদ্দেশ্যে। এখন আপনি যে যাবেন আপনার যে অবশ্যই বালাই সুরত লাগবে। তো আজকে আমি একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি, সেজন্য এই কথাটি শেয়ার করার জন্য আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। আমার এক নিয়ারেস্ট ও পেনাং থেকে কুয়ালালামপুর আসবে, তো ওর কাছে ছিল কোম্পানির সুরত এবং যে কাজকর্ম করে সেই কাজকর্মের সুরত ছিল। তো ও যখন বালাইতে গেছে, বালাইতে যাওয়ার পরে যখন বালাই সুরতের কথা বলছে যে ও পেনাং থেকে কেএল আসবে, এখন বালাই সুরতের প্রয়োজন, যেহেতু ও আলোচনা করেছে সেখানে, আলোচনা করার পর ওর যে ডকুমেন্টগুলো আছে কোম্পানির সুরত, অর্থাৎ ওর যে ভিসা যে কোম্পানির নামে সে কোম্পানির সুরত এবং যেখানে কাজ করে সেই কাজের একটা সুরত, দুইটা সুরত ও দেখাইছে। দেখানোর পরে বালাই থেকে বলা হয়েছে যে বালাই সুরতের প্রয়োজন নেই, তুই এইটা দিয়েই কুয়ালালামপুর যেতে পারবি। তো বালাইতে যেহেতু এই কথা বলে দিয়েছে তাহলে তো আর কোনো সমস্যা নেই, এখন ও কিন্তু টিকিট করে কুয়ালালামপুর চলে আসছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। তো অনেকের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, আপনারা যারা যেতে যাচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে, আপনাদের যেহেতু এই সুরতগুলো আছে, তাহলে অবশ্যই আপনাদের যদি কোনো মনে সন্দেহ থাকে তাহলে আপনি বালাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। বালাইতে আপনারা সরাসরি গিয়ে দেখা সাক্ষাৎ করতে পারেন, কথাবার্তা বলতে পারেন যে বালাই সুরত লাগবে কি লাগবে না। আর এখন যে বিষয়টি সেটি হচ্ছে, মালয়েশিয়া অনেকেই যখন পুরনোভাবে আসছে, যখন প্রবেশ করেছে, হয়তো ডিজিটাল পাসপোর্ট দিয়ে প্রবেশ করেছে বা অ্যানালগ পাসপোর্ট দিয়ে প্রবেশ করেছে যখন মালয়েশিয়া সে আসছে, এখন একটা প্রবাসের কিন্তু অনেকই পাসপোর্ট থাকে, যেমন দুইটা, তিনটা, চারটা। এখন প্রথম যে পাসপোর্ট দিয়ে সে মালয়েশিয়া প্রবেশ করছে সেই পাসপোর্টের সাথে মেইল রেখে যদি নতুন করে পাসপোর্ট বানায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় তখনই, হয়তো অনেকে অ্যানালগ পাসপোর্ট দিয়ে যখন প্রবেশ করেছে, এখন সেই ডিজিটাল পাসপোর্ট যখন বানাইতে গেছে হয়তো দুই একটা নামের বানান ভুল হয়েছে, সেটা এমন হতে পারে। উদাহরণস্বরূপ আমার এক নিয়ারেস্ট এরকম ঘটনা হয়েছে, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, এটা কারোর নামে নয়, জাস্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু ঘটনাটি সত্যি। মনে করেন সে যখন মালয়েশিয়া প্রবেশ করেছে তার নাম ছিল আলামিন, সেখানে পাসপোর্টের নাম ছিল ALAMIN আলামিন। ডিজিটাল পাসপোর্ট যখন করছে তখন সেখানে নাম ছিল ALMIN আলমিন, অর্থাৎ পরে কিন্তু এল এর পরে কিন্তু এ ছিল না। এখন সে যখন এই নতুন নিয়মের সুযোগে যখন সে ফিঙ্গারপ্রিন্ট করতে গেছে, সেখানে কিন্তু তারা এই নামের বানান ভুল দেখছে, যে পূর্বে যেহেতু মালয়েশিয়া প্রবেশ করছে সেটার সাথে বর্তমানের সাথে কোনো মিল নেই, মিল না থাকার কারণে কিন্তু তার ফিঙ্গারে সমস্যা হয়েছে। তো আমি যে বিষয়টি শেয়ার করতেছি, মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন, এরকম হয়তো অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকে যখন মালয়েশিয়া প্রবেশ করেছেন বয়স ছিল সেই পাসপোর্টে একরকম, জন্ম তারিখ একরকম, এখন কিন্তু যে পাসপোর্ট বানিয়েছে, যে পাসপোর্টে আবেদন করেছে তার সাথে জন্ম তারিখের কোনো মিল নেই, কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনে সেই পুরনো পাসপোর্টের যে রেকর্ড সেটা কিন্তু আসছে। আর এখন বর্তমানে যে নতুন পাসপোর্ট আপনি করতে দিচ্ছেন, করেছেন, সেই পাসপোর্ট দিয়ে আপনি ফিঙ্গার করতে গেছেন, গিয়ে দেখেন যে আপনার বয়সের সাথে মিল নেই, অর্থাৎ জন্ম তারিখের সাথে মিল নেই। হয়তো আপনার জন্ম তারিখ ছিল 1985, এখন নতুন পাসপোর্টে হয়তো একটু কমাই দিচ্ছে 1982-81, কিন্তু মিল নেই। তো অনেকে আছে হয়তো 86-87 এরকম করে দিচ্ছে বয়স কমানোর জন্য, হয়তো বয়স বাড়ানোর জন্য, এরকম ভুল ত্রুটি হয়ে থাকে। যখন আপনার পাসপোর্ট বানাতে দেন, আপনার যখন ফর্ম ফিল আপ করেন, হয়তো আপনি পারেন না, আপনি যাকে দিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছেন তার সাথে হয়তো বিস্তারিত আলোচনা করবেন যে ভাই আমার যে পুরনো পাসপোর্ট আছে পুরনো পাসপোর্টের হুবহু মিল রেখে ফর্মটা পূরণ করবেন, সর্বক্ষেত্রে আপনাদের সমস্যা দূর হয়ে যাবে, অর্থাৎ আপনার কোনো সমস্যা হতে পারে না। তো অনেক সময় কিন্তু এগুলো হয়ে থাকে, অনেকেই যখন ফর্ম ফিল আপ করে পুরনো পাসপোর্ট দেখে ফর্ম ফিল আপ করে না, নিজের ইচ্ছে মতো কিছুটা জন্ম তারিখ চেঞ্জ করে দেয়, এটা আপনাদের জন্য সমস্যা হয়। যখন পরবর্তীতে নতুন কোনো পারমিটের সুযোগ দেয় ইমিগ্রেশনে গেলে আপনাদের সমস্যা হয়ে যায়। তো ছোটোখাটো অনেক ব্যাপারে কিন্তু ইমিগ্রেশনে যে সমস্যাগুলো হয়ে থাকে তা অনেকে হয়তো বুঝে না, না বোঝার কারণে বলতেছে যে এরকম এরকম সমস্যা। তো আজকে যে বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি আশা করি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।
সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।